এবার আপনাদের একটি গল্প শোনাবো। গল্পটি আত্মত্যাগের মাধ্যমে অজানাকে জানার। সেই 1997 সালে শনির উদ্দেশ্যে পৃথিবী ছেড়েছিল মহাকাশযান ক্যাসিনি। পাক্কা 7 বছর সময় নিয়ে শনির বায়ুমণ্ডলে পৌঁছায় ক্যাসিনি। দীর্ঘ 13 বছর ধরে শনি সম্পর্কে অনেক অজানা তথ্য দিয়ে গবেষকদের সাহায্য করেছে মহাকাশযান ক্যাসিনি। এই তো কদিন আগে শনির বায়ুমণ্ডলে ছাপ দিয়ে টুকরো টুকরো হয়ে হারিয়ে গেছে মহাকাশযান ক্যাসিনি। শনির বায়ুমণ্ডলে ছাপ দিয়ে গ্রহাণুর মতো টুকরো হয়ে হারিয়ে গিয়েছে মহাকাশযান ক্যাসিনি। তবে একেবারে শেষ মুহূর্তেও গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীতে পাঠিয়ে গেছে এটি। মহাকাশযান ক্যাসিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে শনির উদ্দেশ্যে উড়ে গিয়েছিল 1997 সালের 15ই অক্টোবর। 2004 সালে এটি প্রবেশ করে শনির কক্ষপথে। এরপর সফলভাবে 13 বছর শনি ও এর প্রাকৃতিক উপগ্রহগুলোকে পর্যবেক্ষণ করেছে ক্যাসিনি। শনির বলয়গুলোকে এত কাছ থেকে দেখার সুযোগ এর আগে কখনো পায়নি কোনো মহাকাশযান। ক্যাসিনির কারণে শনির বলয় সম্পর্কে নতুন নতুন ছবি আর চমকে দেওয়ার মতো তথ্য পান গবেষকরা। এই সময়ে ক্যাসিনি হদিস পেয়েছে শনির চাঁদ এনসেলেডাসের গভীর সমুদ্রে, খুঁজে পেয়েছে শনির অন্য চাঁদ টাইটানের ভেতর লুকিয়ে থাকা তরল মিথেনে ভরা সমুদ্রেরও। অভিযাত্রায় শনির অন্তত 6টি চাঁদ আবিষ্কার করে ক্যাসিনি। তবে শনিগ্রহে মহাকাশ অভিযানের দুর্দান্ত পরিসমাপ্তি ঘটেছে মহাকাশযান ক্যাসিনির। ক্যাসিনিকে গ্রহের বায়ুমণ্ডলে ছাপ দেওয়ার ও স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হওয়ার নির্দেশ দেন এর নিয়ন্ত্রকেরা। ক্যাসিনির জ্বালানি শেষ হওয়াতে নাসার গবেষকরা একে নিয়ন্ত্রণহীনভাবে শনি ও এর চাঁদের মধ্যে ছাড়তে রাজি ছিলেন না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্যাসাডেনাতে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকরা ক্যাসিনির মিশন শেষ করার এক কমান্ড দেন। ছাপ দেওয়ার আগে দুর্দান্ত সব ছবি পাঠিয়েছে ক্যাসিনি। ঝাঁপ দেওয়ার সময় ক্যামেরা বন্ধ হয়ে যায়। নাসার গবেষক আর্মেজ সহকর্মী নিয়ন্ত্রকদের উদ্দেশ্যে বলেন, সবাইকে অভিনন্দন, এটি অবিশ্বাস্য এক মিশন, অবিশ্বাস্য মহাকাশযান আর অবিশ্বাস্য এক টিম। আমি মিশনের সমাপ্তি ঘোষণা করছি। তার বিবৃতির পর করতালি আর আলিঙ্গনের মাধ্যমে পরস্পরকে জড়িয়ে ধরেন মিশনের সঙ্গে যুক্ত গবেষকরা।